হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার, আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর এই যে ইনি সকাল সকাল আইসক্রিম নিয়ে বসে গেছেন, তোর কাকা নিয়ে এলো, তো সেই আইসক্রিম নিয়ে বসে গেছে। আর এখানে আমি দেখো মঙ্গলবারে পুজোও হয়ে গেছে, আর সিঁদুর নিয়ে নিলাম, আর ফুল ধোয়া জল খেলাম, তারপরে এই যে শরবত করে রেখেছিলো চিনি আর কাগজি লেবু দিয়ে, তো সেই শরবত এখন খেয়ে নিচ্ছি আর কি। আর তারপর চলে এলাম হচ্ছে লাঞ্চে। তো লাঞ্চে আজ এই মেনু হয়েছিল, আমরা তো খাবো না, আজ ছেলে দুটো আর দেওর তিনজনে খাবে, তো ওই মেনু হয়েছিল আজকে দেখালামই। আর এখানে দেখো দুপুরবেলা হয়ে গেছে, এই দুটো আমার কাছে আছে, একতটুকু ঘুমাচ্ছে না, সমানে ডিস্টার্ব করেই যাচ্ছে, কিছুতেই ঘুমাতে চাইছে না। অনেকক্ষণ ধরে বলছি, চেষ্টা করছি, আর এই যে রঙের মানে রং করছে বুকসে, এই বুকসটা কিছুক্ষণ পর আর কিছু ছিল না, মানে সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল কিছুক্ষণ আগে, তা এইরকম ছিল। তো হয়ে গেছে হচ্ছে বিকালবেলা, আর এখন আমি চুল মানতে যাব আর একটু ফ্রেশ হয়ে নেবো। বাইরে তো প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে হয়তো, দেখে মানে একদম কি বলবো, খুব ভালো লাগছে। যা গরম পড়েছিল, কালকেও বৃষ্টি হয়নি, মানে প্রত্যেক দিন একবার করে বৃষ্টি চাই, তবে করেছিল বাইরে, করেছে বাইরে, হয়তো বৃষ্টি হবে, হালকা ঝড়ও উঠেছে, তো ঠিক আছে। আর আজ আমাদের বাড়িতে বানানো হবে হচ্ছে আমের আচার। আমের আচার বলতে গুড় আম যেটা বলে, সেই গুড় আম আমি আসার আগে একবার বানিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে আর খুব সুন্দর বানিয়েছিল। আর আজকে সেই জেঠিমাকে ডেকেছি আচার বানানোর জন্য, তো আমাদের মানে সকালে আমি কেটে রেখেছি আমগুলো, তো 2 কিলো আম আছে, 2 কিলোর মতো, তো সেই আমের এখন আচার হবে। আর দেখি কেমন করে বানাই, আমারও শেখা হবে। আগের বছর আমি ঘরে বানিয়েছিলাম, তখন তো ব্লগিং করতাম না, তো ঠিকঠাকই হয়েছিল। আর জেঠিমা কেমন হয়, পাশের বাড়ির জেঠিমা বানাবে, তো জেঠিমার হাতের আচার তো আগেও খেয়েছি বললামই যে ঘরে বানিয়ে দিয়েছিল, তো এরপরেও দেখি যে কেমন টেস্ট হয়, মানে কেমন করে বানায় আর কি। খুবই সুন্দর হয়েছিল, খুবই কি বলবো, আমি তো মানে অটাইমেও খাচ্ছিলাম, মানে যেমন ভাত ছাড়াও আমার যখন মনে হচ্ছিলো যে 11টা 12টার সময় ফ্রি বসে আছি, তখন আমি বার করে খাচ্ছিলাম, এতটাই সুন্দর হয়েছিল। তো মানে একদম কী বলবো, নুন মিষ্টি ঝাল সব কিছু একদম পারফেক্ট। তো ঠিক আছে চলো, জেঠিমা চলে এসেছে, দেরি করলে আমি প্রথমে স্টেপগুলো হয়তো মিস করে যাব, তো চুলটা আঁচড়ে নিই, তারপর যাবো হচ্ছে আমের আচার কী করে বানাই দেখতে। তো গুড় আম বানাবে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই। খুবই সুন্দর একটা রেসিপি, মানে আমি আগে খেয়েছি বলে আমি এত হরফ করে বলতে পারছি, তো দেখতে থাকো। তো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে বললাম যেমনটা, সে ফার্স্ট পার্টটা আমি মিস করে যাব মনে হয়, তো হ্যাঁ সেরকমই হয়েছে। তো প্রথমে জেঠিমা যেটা করেছিল, তেল দিয়েছিল সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছিল হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা, তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে আমগুলো। আর আমগুলো এবার ভেজে নেবে, আর ভাজার জন্য যাতে আমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণ তো আমি বলতে পারবো না, ওনারা অভিজ্ঞ মানুষ, ঠিকঠাক নুন ওদের হাতে উঠে যায়। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ, হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমটাকে, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে, মানে খুব ভাজলেও চলবে না, আমগুলো হালকা নরম হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তো এরকমই কিছু ব্যাপার ছিল, তো যেটা আমি দেখলাম আর কি। তো হাতে ব্যথা করছিলো বলে আমি একটু হাত লাগালাম, তারপর দেখো আমগুলো অন্য একটা জায়গায় নামিয়ে নিয়েছে, তারপর সামান্য কি বলে জল দিয়ে গুড় দিয়ে দিচ্ছে। আর এখানে 2 কিলো আমে দিয়েছে হচ্ছে 2.5 কিলো গুড়, তো এই গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ এটাকে নাড়তে হবে। আস্তে আস্তে দেখো গুড়টা গলে আসছে, তো কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তাছাড়া গুড়টা কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকে, তো এখানে সেটাই করছে। শুধু গলতে হলো তো আমটা গলে গেলে, মানে গুড়টা গলে, হ্যাঁ গলে গেলেই দিয়ে দিই। আচ্ছা বুঝলে, হুম
এবার কি এটা ফুটবে গুড়ে ফুটো ফুটো যেখানে ইয়ে করে দিব মশলা দিয়ে আর দিয়ে কি মশলা দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর মেথি 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 গুঁড়ো আর জিরে গুঁড়ো হ্যাঁ আর লঙ্কা দেবো লঙ্কা গুঁড়ো আচ্ছা এখানে শুকনো খলায় ভেজে নিচ্ছে হচ্ছে মেথি তো মেথিটাকে হালকা ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে আর এখানে আমগুলোকে ভালো করে ফুটতে দিতে হবে মানে ওই যে আম কাঁচা আম থেকে যে জল বেরোচ্ছে তাতেই এটা অনেকটা হয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে জিরে গুঁড়ো আর অলরেডি এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে বললাম যেমনটা আর এইমাত্র দিয়ে দেওয়া হলো হচ্ছে জিরে গুঁড়ো এরপর যখন দেখো এই অবস্থায় নামিয়ে নিতে হবে গুঁড়টা অনেকটা কমে গেছে আর পুরো আমের গায়ে লেগে গেছে আর নামানোর আগে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে মেথি গুঁড়ো ব্যাস এই দিয়ে দিলেই তারপরে আমের আচার রেডি হয়ে যাবে আর এখানে চাপিয়ে দিয়েছি হচ্ছে চা তো চা মানে আমের পর্ব তো মিটলো এরপর চা বানাতে হবে সবার জন্য তো এখানে চা চাপিয়ে দিয়েছি চা ফুটেও গেছে এরপর নামিয়ে নেবো হচ্ছে চাটা ভালো কালারও হয়ে গেছে তো চাও আমার রেডি হয়ে গেল এরপর যাব হচ্ছে রান্নার দিকে কী কী রান্না হবে দেখাই আজ তোমাদেরকে আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল তোমরা জানো এটা আমার ফোর্থ মঙ্গলবার তো আজ রাত্রে হচ্ছে নিরামিষ তো নিরামিষের জন্য এখানে বানানো হচ্ছে হচ্ছে সিমইয়ের পায়েস আর হয়েছে হচ্ছে কুমড়োর তরকারি আর লুচি এই হবে তো সিমইয়ের পায়েস আমাকে বানাতে হবে আর এই যে কড়াইটা দেখছো তো এই কড়াইটা হচ্ছে আমার প্রথম কড়াই মানে বিয়ের পর আমাকে এখান থেকে দিয়ে পাঠিয়েছিলো এখানে রান্নার যা যা বাসন সেগুলো তো এটা আমার ছিল কড়াই মানে কড়াইটা এখন অনেক সভ্য হয়েছে ভদ্র হয়েছে যা অবস্থায় রয়েছে আগে যদি আমি তোমাদেরকে দেখাতাম তো মানে কী বলবো আমি দেখাতেই পারতাম না এতটাই খারাপ অবস্থা ছিল এখানে নিয়ে আসার পর মা অনেক কষ্ট করে একে পরিষ্কার করেছে মানে অন্যদিন না হয় তোমাদেরকে আমার রান্নার গল্প বলবো পুরোটাই নিজেকে শিখতে হয়েছে কীভাবে শিখেছি কী কী ভুল করেছি কী কী মিস্টেক হয়েছে আমার থেকে সেগুলো তোমাদেরকে পরে না হয় একদিন ব্লগে শোনাবো তো চলো ভাজা হয়ে গেছে সিমইগুলো ঘি দিয়ে এরপর দুধ ফুটাচ্ছি দুধ ফুটিয়ে ফুটিয়ে একটু কমাবো তারপর সিমইটা দেবো এতে সিমইটা খুব ভালো হয় তো দেখো অনেকটা কমে গেছে অনেকটা বলবো না খানিকটা কমে গেছে এরপর আমি সিমই দিয়ে দিলাম সিমইও ফুটে গেছে আর এর মধ্যে চিনিও দিয়ে দিলাম লাস্টে কারণ সিমই সেদ্ধ হওয়ার আগে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে সিমই সেদ্ধ হয় না তো সেজন্য আমি লাস্টে দিয়ে দিলাম সিমইয়ের পায়েসের চিনি তো দেখো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে একদম ডিলিশিয়াস আর এখানে হয়েছে হচ্ছে সব কিছু দিয়ে একটা কুমড়োর তরকারি আর হয়েছে হচ্ছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো অ্যাজ ওয়েল কালকের মতন আজকেও আমি রাত্রে ব্লগটা এন্ড করতে পারিনি কারণ কী বলবো বলো তো আর একটা মেন রিজন হচ্ছে মানে প্রীতম অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে যেহেতু দুপুরে ঘুমাচ্ছে না আবার লাইটটা অন করে ছেলেটাকে ডিস্টার্ব করার সত্যি খুব খারাপ লাগে মানে লাইট অফ করলে বুঝতে পারছো লাইট অন করলে বুঝতে পারছো যে আবার ও ঘুম ভাঙবে তো সেই কারণে হয়নি ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট করো আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই We'll be right back.